ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে দেশে ফিরে সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই জানাবেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাত্র তিনি শপথ নিয়েছেন, কাজেই এখনই অনেক কিছু আশা করা ঠিক হবে না। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগরের এমপি ও মেয়রদের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিক নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, আওয়ামী লীগের 75 বছর পূর্তির অনুষ্ঠানে দেশে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। গণমাধ্যমগুলো শুধু সাবেক আইজি বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে পড়ে আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে তাদের কোনো আলোচনা নেই। ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে শপথ গ্রহণ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত করবেন।